মান কলা বিহি সাদাকা নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই লোকটাই সত্য কথা বলে তাহলে এই কথার দ্বারা বোঝা যায় কোরআন দিয়ে যারা বক্তব্য করে না কোরআন দিয়ে যারা কথা বলে না কোরআন দিয়ে যারা দাওয়াতি কাজ করে না তারা ময়দানে মাঝে মধ্যে মিথ্যা কথা বলে কি বলে না যেই বক্তা দাওয়াতের মূলনীতি জানে না এক নাম্বার দাওয়াতের মূলনীতি জানে না কারণ দাওয়াতের মূলনীতি তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান এই তিনটা মূলনীতি দাওয়াত দিতে যায় যেই বক্তা জানবে না তাকে বাংলাদেশে বক্তব্য করতে দেওয়া উচিত হবে না দুই নাম্বার আমার ভাইয়েরা যেই বক্তা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে চারটা মূলনীতি আছে যেই বক্তা কোরআনের রেফারেন্স হাদিসের রেফারেন্স দিয়া এই বক্তব্য দিতে পারে না যে রাষ্ট্র পরিচালনায় চারটা মূল নীতি আল্লাহ দিয়েছেন যেই বক্তা এই বক্তব্য রেফারেন্স দেয় না ওই বক্তাকে মাহফিল করতে দেওয়া উচিত হবে না কারণ এই বক্তা যদি ময়দানে বক্তব্য দেন তাহলে আজেবাজে কথা বলার সম্ভাবনা আছে না ভাই হেদায়েতের রাস্তার বদলায় মানুষগুলাকে গোমরাহের পথে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আর চারটা মূলনীতি হলো আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস-সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মনকার আমার ভাইয়েরা এবার আপনাদের কাছে জানতে চাই রেফারেন্স ছাড়া যারা কথা বলে তাদের বক্তব্য যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আগামী পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে হক প্রতিষ্ঠা হয়ে বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা আছে না নাই কারণ আল্লাহর কোরআন রেফারেন্স ছাড়া কোনো কথা বলে না এখন আপনাদের কাছে আমি জানতে চাই যেই বক্তা এটাই জানে না যে কোরআন রাষ্ট্র পরিচালনায় চারটা মূলনীতি দিয়েছে ওই বক্তা কোরআনের দাওয়াত দিবে এটা কিন্তু মানায় না এরপরে আমার ভাইয়েরা যেই বক্তা রেফারেন্স দিতে পারে না যে কোরআনে হাত কাটার আইন আছে না নাই এত আসতে বলেন কেন আছে না নাই আল্লাহ বলছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক আর নারী হোক ধরো তার হাতটা কেটে দাও এই বক্তব্য রেফারেন্স যেই বক্তারা দিতে পারেন না বলার সাহস পায় না ওই বক্তাদের কথা বলার কোনো অধিকার নেই আমার ভাইরা যেই বক্তাই রেফারেন্স দিতে পারে না জিনার শাস্তি কি তাকে কথা বলতে দেওয়া উচিত আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা এই রেফারেন্স দিয়ে যারা কথা বলে না হক কথা বলতে যারা সাহস পায় না তাদেরকে ময়দানে কথা বলতে দিলে হকের নামে বেদাত শিরিক ছড়ায় দেওয়ার সম্ভাবনা আছে না নাই আমার ভাইয়েরা যেই বক্তা ইসুফ আল ইসলাম রাষ্ট্রপ্রধান হওয়ার পরে কি বলেছিলেন সেটাই জানে না ইসুফ আল ইসলাম রাষ্ট্রপতি ছিলেন কি ছিলেন না তো আসতে বলেন কে রাষ্ট্রপতি হওয়ার পরে ইসুফ আল ইসলাম কি বললেন রব্বি কাদ আতাইতানি মিনাল মুল ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইসুফ আল ইসলাম যখন রাষ্ট্রপতি হলেন তিনি বলেন আয় আল্লাহ রব্বি আয় আমার রব কাদ আতাইতানি মিনাল মুল আপনি আমাকে রাষ্ট্রপ্রধান বানাইছেন আমি হতে চাই না রাষ্ট্র কিভাবে চালাতে হবে সেটাও আমি জানতাম না আপনি আমাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রের পদ্ধতি আপনি আমাকে শিখাইছেন তাহলে আপনার কাছে জানতে চাই ও জনগণ আপনারা সাক্ষী দেন কোরআনের ভিতরে রাষ্ট্রপতি হওয়ার পরে রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে সেই থিওরি কোরআনে আছে না নাই যেই বক্তা এটা বলতে পারে না যে কোরআনে বিজ্ঞানের কথা আছে তাকে কথা বলতে দেওয়া উচিত না কারণ তাকে কথা বলতে দিলে হক কথা গোপন করার সম্ভাবনা আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই আজকে অনেক বক্তা দেখি গলা ফাটায় কয় এখন হক কথা বলার দরকার নাই নর্মাল চালায় দেন অথচ কথা আসছে মান সাকাদা আনিল হক ফাহুয়া শয়তানু আখরাজ যারা হক কথা বলে না অন্যায় জুলুম দেখার পরও শব্দ করে না আওয়াজ তোলে না তারা শুধু শয়তান নয় তারা হলো বোবা শয়তান তারা কি শয়তান তাহলে দাওয়াতের মানহাজ হবে ওদইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা
অজাদিলহুম বিল্লাতী হিয়া আসান। সুতরাং বলতে চাই রেফারেন্স দিয়ে দিয়ে যারা কথা বলতে পারে না তাদেরকে ওয়াজ করতে দেওয়া উচিত হবে না। সুতরাং আমি আমার প্রিয় রাষ্ট্রের দায়িত্বে যারা আছে তাদের প্রতি আবেদনটা করতেই পারি যে এই বাংলাদেশে যারা ময়দানে কথা বলে গলা পাটায়া পাটায়া কিন্তু রেফারেন্স দেয় না, দলিল পেশ করে না, তাদেরকে অচিরে বাংলাদেশে দাওয়াতি কাজ বন্ধ করে দেন। আমরা ইনশাল্লাহ আশাবাদী আগামী 10 বছরের ভিতরে বাংলার ঘরে ঘরে কোরআনের পূর্ণ দাওয়াত পৌঁছে যাবে। তার কারণ হলো আপনাদের মুরাদনগরের কথা বলি, 5 বছর আগে আমি একবার একটা জায়গায় মাহফিল করতে গেলাম, মাহফিল থেকে নামলাম, একজন মুরব্বি বাবা আমার গাড়ির জানালা দিয়ে এসে হাত ধরে কয় বাবা কি ওয়াজ করলেন একটা কিচ্ছু তো কইলেন না। বুঝেন নাই কথা, ঠিক এইভাবে বলতেছে বাবা কি ওয়াজ করলেন একটা কিচ্ছু তো কইলেন না। 5 বছর পরে এইবার আবার ওই জায়গায় মাহফিল করতে গেছি। আমার ভাইয়েরা বিশ্বাস করেন কথা রেকর্ড হয়, আল্লাহর নামে কসম করে বলি ওই লোকটা আমার হাত ধরে বলতেছে মোল্লা বাবা 5 বছর আগে তোমার কাছে কিচ্ছা শুনতে চাইছিলাম কিন্তু এখন বুঝে গেছি কিচ্ছা শূন্য লাভ নাই, কোরআন যেখানে আমরা আছি সেখানে, আজকে আমি কোরআনের আন্দোলনে যোগ দিয়েছি, বুঝে গেছি কিচ্ছা আমাদের জীবন নয়, কিচ্ছা আমাদের ইসলাম নয়, আমাদের ইসলাম হলো কোরআন এবং হাদিসের দলিল। জোরেগন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াত দিতে হবে কার কথা দিয়া? এই কথাটা নবীজি 1500 বছর আগে বলে গেলেন, মান কওলা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। এরপরে শব্দে নবীজি বললেন ওমান হাকামা বিহি আদালা, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারা বিচারের নামে মাঝে মধ্যে জুলুম করে কি করে না। যেই বক্তা বিচারের আয়াত জানে না, যেই বক্তা মহাকাশের আয়াতের ব্যাপারে খবর নাই, যেই বক্তা মনে করে জিন্দা মানুষের জন্য কোরআন আসে নাই মুর্দা মানুষের জন্য আসছে, ওই বক্তাকে কথা বলতে দেওয়া উচিত হবে না। কারণ যদি দেয় মরার পরে মানুষের কান্দে কান্দে লাশ লইয়া লাশকে সামনে নিয়ে কোরআন পইরা পইরা হাদিয়ার নামে ভণ্ডামি করার সম্ভাবনা আছে না? না। এ দেবীদ্বারের মানুষ একটা কথার জবাব দেন, কোরআন কি জিন্দা মানুষ না মুর্দা মানুষের জন্য? এত আসতে বললেন কেন? কোরআন কি জিন্দা মানুষের জন্য নাজেল হয়েছে না মুর্দা মানুষের জন্য নাজেল হয়েছে? ছোটবেলা বুঝতাম না, মক্তবে পড়তাম, মক্তবে যখন পড়তাম গ্রামের কোন লোক মারা গেলে হুজুরের কাছে আইসা লোকেরা দাঁড়ায় থাকতো যে হুজুর অমুকের আব্বা মরে গেছে, আম্মা মরে গেছে, 10 জন 20 জন ছাত্র দেন কোরআন পড়া লাগবে। বিশ্বাস করেন এত মহব্বত করতাম কোরআনকে, এইভাবে করে বকে নিয়া ছোট্টবেলার কথা বলি দৌড়ে চলে যেতাম মুদ্দারের চারিপাশে বসে বসে কোরআন পড়তাম, আর বুঝতাম এটাই বোধহয় কোরআনের দায়িত্ব। কিন্তু এখন বুঝি না কোরআনের দায়িত্ব মরা মানুষের জন্য নেওয়া হয় নাই, বরং কোরআনের দায়িত্ব হলো জিন্দা মানুষকে পথ দেখায় দেওয়া। কাকে পথ দেখানো? লা তাসমাউল মাউতা, তুমি মৃত্যুকে কোরআন শোনাতে পারবা না, জীবিতদেরকে কোরআন শোনাও। জীবিতদেরকে যদি তুমি কোরআন শোনাও, যেই জীবিত মানুষগুলো আজকে দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, বদমাশি করে, এই লোকগুলো জাতির পাহারাদার হয়ে যাবে। আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, এই বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী রাত দিন কষ্ট করে কি করে না? রাত দিন 24 ঘন্টা কষ্ট করে আমার ভাইয়েরা, তাদের কষ্টের রেজাল্ট হলো 20% লোক ভালো পথে চলে। কিন্তু এই বাংলাদেশের আলে মোলামার বক্তব্যের কারণে, এই বাংলাদেশের মিম্বরের কারণে, মসজিদের খতবার কারণে বাকি 80% লোক ভালো পথে আছে না? না। আইন শৃঙ্খলা বাহিনীর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাত দিন 24 ঘন্টা খাটা খাটনি করে চোর ডাকাত বসমাসদেরকে তারা ভালো পথে রাখতে চায় কিন্তু সংখ্যাটা মাত্র 20%। কয় পার্সেন্ট? কিন্তু আল্লাহর কোরআনের আলোচনা, মসজিদের মিম্বরের আলোচনা, তাফসির মাহফিলের আলোচনার কারণে এই দেশের 80% লোক নামাজি হয়েছে, সৎ পথে এসেছে, জিনা ছেড়েছে, বদমাশি ছেড়েছে, কথা ঠিক কিনা বলেন? দাওয়াত ছাড়া মানুষের রাস্তা ভালো করার কোনো সুযোগ নাই। বিশ্বনবী মক্কায় দাওয়াতি কাজ করলেন আমার ভাইয়েরা,
আপনাদের কাছে জানতে চাই, বিশ্ব নবী যে মক্কায় দাওয়াত দিয়েছিলেন আইন দিয়া কিন্তু ভালো পথে মানুষগুলোকে নেন নাই, দাওয়াত দেওয়ার কারণে ভালো পথে চলে গেল। সেজন্য আমরা বলি প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি দাওয়াতি কাজ আপনারা ফিট করে দিতে পারেন তাহলে প্রত্যেকটা মানুষ কোরআনের হেদায়েত পাওয়ার সম্ভাবনা আছে না নাই। আল্লাহ কোরআনে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, এই কোরআনকে আমি আপনি বেইজ্জতি হওয়ার জন্য নাজেল করি নাই, এই কোরআন আমি নাজেল করে দিয়েছি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। এখন আপনাদের কাছে জানতে চাই ভাগ্যের পরিবর্তন জিন্দা মানুষের হবে না মুর্দা মানুষের হবে? কাদের? আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এখন আপনাদের কাছে জানতে চাই এই আয়াতটা মুর্দা মানুষের জন্য নাজেল হয়েছে না জিন্দাদের জন্য নাজেল হয়েছে? অনেক আলেম এখানে আছেন আমি দেখতে পাচ্ছি যারা আমাকে পড়াতে পারেন, কোরআনের একটা আয়াত বলেন কোন আয়াতটা মৃত্যু মানুষের জন্য নাজিল হইছে? কোরআন আয়াত কত একটু জোরে বলতে হবে। আচ্ছা যাই বলেন 6666 বলেন আর 6236 বলেন আর যাই বলেন, কিন্তু জানতে চাই কোরআনে একটা আয়াত কি আছে মুর্দা মানুষের জন্য নাজিল হইছে? কাদের জন্য নাজিল হইছে? চিল এত আসতে বলেন কেন? আরে ভাই অনেক শিক্ষিত আপনারা, বুদ্ধিজীবীর অভাব নাই এই দেশে, বুদ্ধি ঠেলা যাদের মাথায় চুল থাকে না, কিন্তু আমি মোল্লা নাজিম জানতে চাই কোরআনের কোন আয়াত মৃত্যু মানুষের জন্য নাজেল হয়েছে? একটাও দূরবীন দিয়া খুঁজে পাওয়া যাবে না, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত জিন্দা মানুষের জন্য নাজেল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.